ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে। আজকে কি রাখবেন? আমি বলুম না, আমার শরম করে। কিন্তু ডুল্লা কোন হিসেবে নাম হয়েছে বুঝি না। কিন্তু নোয়াখালী দিয়ে ডেরে ডুল্লার হাক। আরে আগে আমরা খেতে করতাম, পরে এদিন রাইনলে কি মানে আত্মজ লাল যেত। হ্যাঁ, সে ভাত লাল যেত। দুল্লার হাগরে দুই কুড়ি কাটি সুন্দর করে দুলেছেন এই তো। তামরান ডুল্লার হাগ রান্ধা শুরু করি। প্রথমে হাইলের মধ্যে একটু তেল দিলাম, পরিমাণ মতো তেল কম দিলে বালা। আর কি দিবেন? আচ্ছা, হেস খুশি বাবু রে। হ্যাঁ, যেমন একটা জিনিস ব্যাগ তরকারিতে লাগে, গেলে হাতটা দাম বাড়িয়ে দিস। পরিমাণ মতো এটা আপনি নুন তো হরে বাড়ান যায়, কিন্তু একবার বেশি গেলে হরে আর কমানো মুশকিল হয়ে যায়। হাগের মধ্যে তো মরিচ কম দেন বালা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে কিছু লাল মরিচ দিলাম, এরপর আবার কাঁচা মরিচও দিব। তো মশলা 40 মিনিট কষানোর পরে আমরা সরাসরি ডুলে দিয়ে দিই। ডুলে তো বেশি সময় লাগবে না, কারণ ডুলে বেশি শাক বেশি এনে তারপর ভিটামিন চলে যায়। তো আমরা ডুলে দিয়ে দিলাম, হাইলে মনে ছোট হয়ে গেছে। ও আচ্ছা, ব্যাগিন আনতেন না? খানা জানা, হাগে না বেশি করে খাইবেন। মাছ মাংস কম খাই, হাগ বেশি খান বালা। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। কিন্তু বাংলাদেশে যে উল্টা মানুষ, মাছ মাংস বেশি খায়, হাগ কম খায়। দিয়ে তৈলে দিলে খানা যাইব, এটা তো হ্যাঁ হাঁকতে আপনি ইয়ে আরও কমে যাইব উত্তরাণী শুরু করলে। তো হাঁক দেন হরে এটারে বন্ড দিই ঘুরি থুই দেন। হাঁস 6 মিনিট হরে এটা দেখবেন যে হাইলের তলা চলে গেছে, কমে গেছে। এমনি অন্য দেখতে দেখা যায় মনে হয় হাইলে ঘুরি উঠবো, কিন্তু আসলে এটা কমে যাইব। তো ইসামাজ কোন সময় দেবেন? আচ্ছা ঠিক আছে, শাকটা নামিয়ে হোক। আপনারা চাইলে এর মধ্যে চাইলে আজকে কাঁচা মরিচও দিতে পারেন। পরে দেন দুল্লা দুল্লা ইয়ে হয়ে গেছে, গৌলি ছোট হাইলেন তলত হালার অর্ধেক হয়ে গেছে। একটু লাড়ি দিয়েন, লাড়ি দিই গ্রান ইয়ে বাড়িছে, ডুলের বাস বাড়িস। আগে যেন আমরা খেতে ডুল্লা খাইতাম নিজের নিজের খেতের আর কি, সবই তো খেতের, তো এগুলো আরও গ্রান বাস বেশি ছিল। দেন তো আমরা এন ইসা ছোটো ইসা মাছের একটু হালকা বাজি লিয়েছেন, দুইটুই কাটিকুটি ছোটো মাথা মুতে হালাই হালকা বাজি লইছি। হালকা বাজি লইছি কি দিছেন মশলা দেন না? শুধু লবণ। আচ্ছা, শুধু নুন দিয়ে একটু বাজি লইছে, আগে বাজি লইছে আর কি, বাজি লইছে। এটা আমরা ডুলের লগে দিয়ে দিই, তেল দিন না। এই তেল খাই মানুষে, বাংলাদেশের রোগ শোক বেশি হয়, বাংলাদেশের মানুষে তেল বেশি খায়। লেদা লেদা হল এনের গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক, আর এই কোনো দেশে নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইসা মাছ দেনের হরে কতক্ষণ রান্না লাগবে? 5 মিনিট। হ্যাঁ আচ্ছা, কারণ শাক তো বেশি নিলে আবার গলি যায়, ভিটামিনও নষ্ট হয়ে যায়, চক হয়ে যায়। তো ইসা মাছ দেনের হরে আজল দিতেন না? আচ্ছা, পরে জল দিব কদ্দুর, মো দিব কদ্দুর। এখন আমরা এটা ডাকনা দিই, আবার বন্ডা দিই কিছুক্ষণ ধুই দিই, 40 মিনিট। আচ্ছা আচ্ছা, 40 মিনিট ইসা মাছ দেনের হরে কষানের হরে একটু মনে চাইলে একটু হানি দিয়েন। আচ্ছা, একটু জল দিন আর কি, কারণ মো এটা সব তরকারিতে আর আসলে মাখা মাখা ভালো লাগে না। শাকের মধ্যে ডুলের মধ্যে একটু বউ হইলে ভালো লাগে আর কি, কেন একটু তৈলে। আর কতক্ষণ বেশি তো লাগবে না, এই 2-3 মিনিট, দু তিন মিনিট চুলের উপর আই এর কি ধন্যতা দেন আগে। তাঙ্গো রান্ধা প্রায় শেষ পর্যায়ে, আপনারা শেষে দিয়ে দুগা ধন্যতা দিয়েন, কোকা ধন্যতা দিন, ফ্রেশ ধন্যতা যদি গরো থায়। ধন্যতা দিলে একটু গ্রান হয় আর কি সব তরকারিতে। বাংলাদেশ ইন্ডিয়াতে মূলত বেশি ধন্যতা ব্যবহার করা হয়, অন্য দেশে ফার্সিল কিংবা ফার্সিলিয়া। আচ্ছা তাহলে এই রইল আঙ্গ ডুল্লা, দেশি ইসা মাছ দিয়ে ডুল্লা, ডুল্লার হাক, ডুল্লার হাক তো হয়ে গেছে মোটামুটি।
দেশের হুইরি রিং সামাজ দিন আর বেশি হওয়া দিত কড়াইছে দি কড়াইছে না কইতে গুনতারে হুম কালা কালা কড়াইছে দেশের হুইরো হান যাইতো তো অন্তরে গুনতার দেশ গ্রামে গেলেন হয়তো হান যাবে ঢাকা শহর তার নাই ইমতে তো নদী নিছে কি নদীর কিংবা খালের তাহলে আজকে পর্যন্ত ভালো থাকেন ভালো খাইয়েন আল্লাহ হাফেজ আঙ্গ পাড়িনি ও খেয়ালি রহেল ডিস্ট্রিক্ট বাই বাইরে হেনি মাইজি সমূহ নি নাম হুঞ্চনি বাই আঙ্গ পাড়িনি ও খেয়ালি রহেল ডিস্ট্রিক্ট